দক্ষিণেশ্বর কালী মন্দির আজকের দিনে 1855 সালের 31 মে রানী রাসমণি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের দেবী মা কালীকে ভবতারিণী নামে পূজা করা হয়। এটি কলকাতার অদূরে উত্তর চব্বিশ পরগনা জেলার হুগলি নদীর তীরে অবস্থিত পশ্চিমবঙ্গের একটি অন্যতম পীঠস্থান। সারা বছর এই ধর্মস্থানে দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে মানুষের আনাগোনা লেগে থাকে। কিভাবে এই দক্ষিণেশ্বর কালী মন্দির গড়ে উঠেছে সেই ইতিহাস আজ তুলে ধরব। কথিত আছে, 1847 সালে রানী রাসমণি কাশীতে তীর্থযাত্রার আয়োজন করেন। যাত্রার পূর্ব রাত্রে রানী মা কালীর স্বপ্নাদেশ পান। রানী রাসমণি মা কালীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দির প্রতিষ্ঠাকালে রামকৃষ্ণ পরমহংসদেবের দাদা রামকুমার চট্টোপাধ্যায় রানী রাসমণি দেবীকে প্রভূত সাহায্য করেছিলেন। রামকুমারী ছিলেন মন্দিরের প্রধান এবং প্রথম পুরোহিত। এই স্বপ্নের পর রানী অবিলম্বে গঙ্গার তীরে জমি ক্রয় করেন এবং মন্দির নির্মাণ কাজ শুরু করেন। 1847 সালে এই বিরাট মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়। শেষ হয় 1855 সালে। মন্দিরের 20 একরের জায়গাটি জন হেস্টিংস নামে এক ইংরেজের কাছ থেকে কেনা হয়। লোকমুখে জায়গাটি পরিচিত ছিল সাহেব বাগান বাগিচা নামে। 8 বছরে 9,25,000 টাকা ব্যয়ে এই মন্দির নির্মিত হয়। 1855 সালের 31 মে জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন মহাসমারোহে মন্দির মূর্তি প্রতিষ্ঠা করা হয়। রামকুমার চট্টোপাধ্যায় প্রধান পুরোহিত পদে নিযুক্ত হন। তার ছোট ভাই গদাধর বা গদাই পরবর্তীকালে রামকৃষ্ণ পরমহংসদেব তার সহযোগী ও তারপরে গদাধর প্রধান পূজারী পদে স্থলাভিষিক্ত হন। তার সহধর্মিণী সারদা দেবী মন্দির চত্বরের বাইরে নহবতখানায় অবস্থান করতেন। এই নহবতখানা এখন সারদা দেবীর মন্দির। এই সময় থেকে 1886 সাল পর্যন্ত প্রায় 30 বছর শ্রীরামকৃষ্ণ এই মন্দিরে অবস্থান করেন। মন্দিরটি বঙ্গীয় স্থাপত্যশৈল নবরত্ন স্থাপত্য দ্বারা নির্মিত। এই মন্দির তো কেবল ধর্মীয় স্থান হিসেবে বিখ্যাত নয়, দক্ষিণেশ্বর মন্দিরকে ঘিরে রয়েছে অতীব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা। এই মন্দির সাক্ষী স্বাধীনতা সংগ্রাম, বিদেশি শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতন ঘটনার। সহজভাবে বলতে গেলে সমাজের সকল বিশ্বাসের মানুষকে মতভেদের ঊর্ধ্বে উঠিয়ে একসঙ্গে নিয়ে আসা হয় এই মন্দির। বন্ধুরা, তুলে ধরলাম দক্ষিণেশ্বর মন্দিরের ইতিহাস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট এবং ফলো করবেন। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।